আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন মেয়েদের স্তনের যে বোটা এটা কেন ফেটে যায়, বা যেটাকে আমরা বলে থাকি ক্র্যাকড নিপেল। তো বন্ধুরা, চলুন চলে যাব মূল আলোচনায়। আর আজকে আপনাদের আলোচনা করব মেয়েদের স্তন ব্রেস্ট ফেটে যাওয়ার কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা কী। তো প্রথম আলোচনা করব কারণ নিয়ে। তো প্রথম এই কারণের ভিতরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেই সকল মেয়েদের স্তনের বোটা বেশি ফেটে যায় যারা আসলে বিয়ের পরে বাচ্চা জন্মদানের পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের কিন্তু সমস্যাটা বেশি হয়। কারণ আমাদের দেশের যে সকল মেয়েরা বাচ্চা জন্মদান করেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে 90%-এর উপরে যে সকল মেয়েরা আছেন, তারা কিন্তু আসলে বাচ্চাকে বুকের দুধই খাইয়ে থাকেন বা খাওয়াতে পছন্দ করেন। কারণ হচ্ছে মায়ের বুকের দুধের সাথে কিন্তু অন্য কোনো দুধের তুলনা হয় না। এ কারণেই তারা বাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চার সব কিছু দিক বিবেচনা করে বুকের দুধটা খাওয়ায় থাকেন। কিন্তু এখানে যে সমস্যাটা দাঁড়ায়, সেটা হচ্ছে এই যে মেয়েরা বাচ্চার মা হচ্ছেন, বাচ্চার মা হওয়ার আগে তাদের কিছু কিছু ধারণা থাকা উচিত যে বাচ্চাকে কীভাবে বুকের দুধ খাওয়াতে হবে, কীভাবে বাচ্চাকে নার্সিং করতে হবে। এইগুলো কিন্তু তারা আসলে বিয়ের আগে বা পরে কখনোই জানার চেষ্টা করে না। এবং যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আসলে নিজে যেরকম পারতেছে সেরকমভাবে বাচ্চাকে পরিচর্যা করতেছে, এবং দুধ কীভাবে খাওয়াতে হবে এটা কিন্তু তারা আসলে কারোর কাছ থেকে জানারও চেষ্টা করতেছে না, শেখারও চেষ্টা করতেছে না। এখানে অবশ্য একটা বিষয় জড়িত থাকে, সেটা হচ্ছে লজ্জা বা লাজুকতা। এই কারণে তারা আসলে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে যখনই আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, যদি বাচ্চার মুখ এবং দুধের বোটার সাথে বা দুধের জায়গার সাথে যদি সঠিক সংযোগটা না হয়, তাহলে কিন্তু এই বোটাটা ফাটার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবে আমাদের দেশের যে মেয়েরা বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়ান, শুধুমাত্র যে বোটা বা সাধারণ নিপেল টুকুন, এটুকুনি কিন্তু মুখের ভিতর দিয়ে থাকেন, যার ফলে এটা ফেটে যায়। কিন্তু মূল নিয়মটা কী? নিয়মটা হচ্ছে যে মেয়েদের বোটার যে বোটার অংশটুকুনির পাশাপাশি যে কালো একটা অংশ থাকে, এই অংশটুকুন পর্যন্ত বাচ্চার মুখের ভিতরে পুড়ে দিতে হবে। অর্থাৎ বোটা, শুধু বোটা দিলে হবে না, বোটার পাশাপাশি যে কালো অংশটুকুন এটুকুন পুরোটাই দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, বাচ্চা যখন দুধের চোষণের মাধ্যমে দুধ নেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু তার মুখের ভিতর দুধ সুন্দরভাবে চলে যাবে, এবং এক্ষেত্রে বোটার উপর চাপ পড়বে না এবং বোটা ফাটার সম্ভাবনা থাকবে না। কিন্তু যখনই আপনি শুধু বোটা দেবেন, তখন চাপটা বা বাচ্চার মুখের যে প্রেশারটা, এটা বোটার উপরে পড়বে, যার ফলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেবে। তো এই কারণের ভিতরে অন্যতম এবং নাম্বার 1 কারণ হচ্ছে বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছেন, তখন সঠিক সংযোগ না পাওয়া, দুধ খাওয়ার সময় সংযোগটা সঠিকভাবে না পাওয়া বা শুধু নিপেলটা মুখের ভিতর দেওয়ার কারণে। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে, সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে। আমাদের দেশে যে সকল মেয়েরা আছেন, তারা আসলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দেখা যায় হাত মুখে যে ধরনের সাবানটা ব্যবহার করতেছেন, সেই ধরনের ক্ষারযুক্ত সাবান বা ক্ষারযুক্ত জিনিস দিয়েই কিন্তু তারা ব্রেস্টের নিপল এবং তাদের যে প্রাইভেট পার্ট অর্থাৎ ভ্যাজাইনাল যে এরিয়া, এখানেও কিন্তু তারা এই সাবানটা ব্যবহার করেন, যার ফলে তাদের ব্রেস্টের নিপলটা ফেটে যেতে পারে অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করার কারণে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকা বা ফাঙ্গাল ইনফেকশন হওয়া। আমাদের মেয়েদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাদের এই ব্রেস্টে কিন্তু ছোট ছোট ভাঁজ থাকে। এই ভাঁজগুলো কিন্তু যখন তারা ঘেমে যায় বা বাইরে বের হয়, তখন অনেক ধরনের ধুলাবালি কিন্তু এখানে জমে, আর জমে এখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয়। তো যখন আপনি গোসল করতেছেন, তখন যদি আপনি এই জায়গাটায় প্রচুর পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার না করেন, তাহলে ওই ভাঁজের ভিতরে যে ময়লাগুলো থেকে যাবে, ওখান থেকে কিন্তু পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হবে। ফাঙ্গাল ইনফেকশন হলে এখানে চুলকানি, জ্বালা পোড়া বা ফেটে যাওয়ার মতো সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এবার আসুন, আমরা লক্ষণগুলো কী, মানে কী কী লক্ষণ দেখে বুঝবো যে ব্রেস্ট নিপল ফেটে যেতে পারে বা সমস্যাটা হচ্ছে। তো প্রথম নম্বর যে লক্ষণ, সেটা হচ্ছে আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, তখন কিন্তু আপনার প্রথম নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে, এটা ব্রেস্টের নিপলটা ব্যথা করবে। এই ব্যথাটা প্রথম যখন শুরু করবে, তখন খুব আস্তে আস্তে ব্যথা হবে, এবং একটা পর্যায়ে দেখা যাবে ব্যথা বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথা হতে শুরু করবে। 2 নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে, সেটা হচ্ছে ব্যথার পাশাপাশি ব্রেস্টটা লাল হয়ে ফুলে যাবে, এবং এটা একটা রক্তিম একটা অবস্থা প্রকাশ পাবে। 3 নম্বর যে অবস্থা হবে, সেটা হচ্ছে লাল হয়ে ফুলে যাওয়ার পাশাপাশি এখানে কিন্তু আপনার পুজ আসতে পারে,
অথবা এখান থেকে আপনার বেস্টের যে নিপল এই জায়গাটা শক্ত হয়ে যেতে পারে এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে এখান থেকে রক্ত আসতে পারে বা ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে হলো আপনার লক্ষণগুলা। এবার আসুন আমরা চিকিৎসা পদ্ধতি কি কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলে আপনি সুস্থ হতে পারবেন। প্রথম নাম্বার যে চিকিৎসা পদ্ধতির ভিতরে আসবে সেটা হচ্ছে এই অবস্থায় পরিণত হলেই চূড়ান্ত পর্যায়ে যখন চলে যাবেন তখন কি করতে হবে, বাচ্চাকে অন্তত 24 ঘন্টা বুকের দুধ সরাসরি তার মুখে দিয়ে খাওয়ানো যাবে না, খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে অপশন, যখনই আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন না, বাচ্চাকে তো দুধ না খেয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে কী করতে হবে, দুধ বের করে চামচ দিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। তিন নম্বর যে কাজটা করতে হবে, অতিরিক্ত দুধ যদি জমে যায় সেটা বের করে ফেলানোর ব্যবস্থা করতে হবে, কারণ আপনি যদি এটা বের না করেন আপনার অসুস্থ হবে, আরও বেশি ব্যথা হওয়ার সম্ভাবনা থেকে যাবে। চার নম্বর যে কাজটা করতে হবে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে। এবার আসুন আপনাদের যখন প্রথম অবস্থায় আপনারা গিয়েছিল অর্থাৎ শুধুমাত্র ব্যথা অনুভব হচ্ছিল, যদি এমন অবস্থায় কারো থেকে থাকে, অলরেডি যারা ভিডিওটি বর্তমানে দেখতেছেন যে হ্যাঁ আপনার অন্য কোনো সিমটম নেই, ফুলে যায়নি, লাল হয়নি বা ব্যথা নেই, কোনো রক্ত পুষ কিচ্ছু নেই, শুধুমাত্র হালকা হালকা ব্যথা হচ্ছে, যদি এমনটা হয় সেক্ষেত্রে কী করতে হবে, এখনই আপনার বেবিকে দুধ খাওয়ানোর যে পজিশন এটা চেঞ্জ করতে হবে, তাকে শুধুমাত্র বোটাটুকুন মুখের ভিতর না দিয়ে বোটার সহকারে যে কালো অংশটুকুন আছে ব্রেস্টের এই অংশটুকুন তার মুখের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং এইভাবে তাকে দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এবং ব্যথা যদি থাকে সেক্ষেত্রে আপনারা নাপা বা প্যারাসিটামল গ্রুপের যে ওষুধটা পাওয়া যাবে এটা প্রতিদিন 3টা করে সকালে দুপুরে রাত্রে ভরা পেটে বা খাওয়ার পরে 7 দিন খাবেন, তাহলে আপনাদের ব্যথার সমস্যাটা চলে যাবে এবং আপনাকে বাচ্চাকে এই দুধ খাওয়ার পজিশন চেঞ্জ করার ফলে আপনার কিন্তু পরবর্তী যে স্টেপগুলো হওয়ার সম্ভাবনা এগুলো থাকবে না, আপনি সুস্থ হতে পারবেন। কিন্তু অলরেডি যদি এমনটা হয় যে আপনার ব্রেস্টে এই ধরনের সমস্যা হয়েছে, ব্রেস্টের নিপল ফেটে গেছে, খসখসে হয়ে গেছে এবং ফুলে গেছে, লাল হয়ে গেছে, পুজ এগুলো আসতেছে, সেক্ষেত্রে কী করতে হবে, বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ সেবন করতে হবে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাদের যে ওষুধগুলো দেওয়া হবে এগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বিরোধী যে মেডিসিনগুলো আছে এগুলোই মূলত দেওয়া হয়। এক্ষেত্রে আপনার কিছু কিছু ওষুধ থাকে যেগুলো মুখে খাওয়ার এবং কার্যক্ষেত্রে ব্যবহারের জন্য কিছু ওষুধ দেওয়া যেতে পারে। এজন্য ভয় পাওয়ার কিছু নেই, ভয় না পেয়ে চিকিৎসার কাছে যেতে হবে, সুচিকিৎসা গ্রহণ করতে হবে, সুস্থতা অর্জন করতে হবে। তো বন্ধুরা, যারা এই সমস্যাগুলো একটু ভুগতেছেন, যারা ভিডিওটি দেখলেন, তো যারা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি আপনার লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানার চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি, দেখা হবে আগামী ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।